হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেখানে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য আবেদন করা যাচ্ছে, এবং তার থেকেও বড় কথা, এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো ভিডিওতে আলোচনা করব, সুতরাং ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বলা হয়েছে, মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পোস্ট অফিসের গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার স্থায়ী বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো। পদের নাম এখানে রয়েছে, গ্রামীণ ডাক জীবন বীমা পলিসি বিক্রির জন্য পোস্টাল এজেন্ট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, চাকরি প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং বয়স এখানে বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। তো তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি। এরপর বলা হচ্ছে আবেদন পদ্ধতি। এখানে চাকরি প্রার্থীকে আগে থেকে কোনোরকম আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। এরপর বলা হয়েছে ইন্টারভিউয়ের তারিখ। এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 18/4/2022 থেকে, এবং এটা চলবে 22/4/2022 তারিখ পর্যন্ত। এবার বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্ট জমা দিতে হবে। তো এখানে জমা করতে হবে একটি বায়োডাটা, তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, আধার কার্ড অথবা ভোটার কার্ড, এবং পাসপোর্ট সাইজের একটা ফটো। এবার বলা হয়েছে নিয়োগের পদ্ধতি সম্পর্কে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে, এখানে মোবাইল নম্বর রয়েছে, এই মোবাইলে ফোন করে বিস্তারিত তথ্যগুলো তোমরা জেনে নিতে পারবে। এবং এই নিয়োগ চলছে ভারতীয় পোস্ট অফিস বারাসাত ডিভিশনে, কলকাতা 700124। এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়ালভাবে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা তোমরা ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নিয়োগের একটা বিজ্ঞপ্তির তথ্য। আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং এই তথ্যটা তোমাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ইন্টারভিউটা দিতে পারে। এবং এই ধরনের চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।